হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাস্কো কেনম ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে আমি আমার নেইবারদের জন্য একটু ইফতার আয়োজন করছি, প্রিপারেশন নিচ্ছি, আর আমাদের জন্য আমি ইফতার বানাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ছানা, পাতলা খিচুড়ি আর ক্রিমি পাস্তা উইথ স্পিনিচ। এটা সিলেটের ঐতিহ্যবাহী, সিলেটের একটি ফেভারিট পাতলা খিচুড়ি। আর এটা হচ্ছে গার্লিক ব্রেড। আর আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পড়তেছেন সমোসা, শিশ কাবাব, চিকেন ফিলেট, চিকেন নাগেট অ্যান্ড অল দ্যাট। আর সো এখানে সালাড, এখানে নীলই পাস্তা হয়ে যাচ্ছে, পাতলা খিচুড়িটা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে পাস্তা হওয়ার পরে আমি বেকিংয়ে দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে, উপরে চিজ দিয়ে বেকিংয়ে আমি বেক করে নিচ্ছি। আর গার্লিক ব্রেডও বেকিংয়ে দিয়ে দিচ্ছি, আর সমোসা নাগেটস এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। সো আমার সমোসাগুলি হয়ে গেল, সব ফ্রাইং একে একে করে সব ফ্রাইংগুলো করে নিচ্ছি আমি। আশা করি আপনাদের সবার রমাদান ভালো কাটতেছে। আলহামদুলিল্লাহ আমাদের রমাদানও অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আই'ম নিয়ারলি ডান মেকিং মাই ইফতার। ইস অ্যাকচুয়ালি আমরা নর্মালি বেশি ভাজা পোড়া খাই না, তো মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতে হয়। আর এই তো আমার সবগুলো দান। এখন আমি আমি যে ফয়েলিং ট্রেয়ের মাঝে দেব, এটা হচ্ছে ফয়েল ট্রে। আমি আমার তিনটা বাসায় দেব, সো আমি এখানে প্রিপেয়ার করে নিচ্ছি। এই দেখতে পারতেছেন আমি তিনটায় আমি পাস্তা, সমোসা, চিকেন নাগেট, গার্লিক ব্রেড আর ডেট অ্যান্ড সাম সালাড সবকিছু দিয়ে দিচ্ছি। এখন আমি ফয়েল পেপারে, এটার যেহেতু লিড নাই, আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখছি। ডেকে নিয়ে দিয়ে আসলাম। আর এখানে আমাদের জন্য আমাদের ইফতার রেডি করে, আমার বাসার সবার জন্য ইফতার রেডি টেবলে। আমরা এখনও ওয়েট করতেছি আজানের জন্য। 10 মিনিট আগে, আজানের 10 মিনিটস বিফোর আমরা এটা সব কিছু প্রিপেয়ার করে ফেলি টেবলে, তারপর দোয়া করি। নেইবারদের পাতলা খিচুড়ি দেই নাই, পাতলা খিচুড়ি শুধু আমাদের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। আমরা বৌলে বৌলে আমাদের যার যার জন্য পাতলা খিচুড়ি নিয়েছি, আর পাঁচটাতে প্লেটে নিয়েছি, আর সবগুলি প্রাইস প্রাইস তো সাইডেই আছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফেজ।